नमस्कार, इनफोगुरु यूट्यूब चैनल पक्ष के अपन स्वागत। बंधुरा, आज के एम एक व्यवसार आइडिया शेयर करब, जे व्यवसाटी अपनारा खूब सामान्य पुजी इन्वेस्ट करे एक व्यवसा रान कराते पारबेन एवं ए व्यवसा थेके प्रत्येक दिन 300 থেকে 500 টাকা বা তার অধিক ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, 300 থেকে 500 টাকা প্রত্যেক দিন আপনি অনায়াসে ইনকাম করতে পারবেন এবং আপনি চাইলে এর থেকে বেশি টাকাও আপনি ইনকাম কিন্তু করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। বন্ধুরা, আপনি যে মোবাইল দিয়ে আমার ভিডিওটি দেখছেন সেই মোবাইল দিয়েই আপনি 300 থেকে 500 টাকা ইনকাম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, সত্যি বলছি, যে মোবাইল দিয়ে আপনি আমার ভিডিওটি দেখছেন সেই মোবাইলের সাহায্যেই আপনি কিন্তু ইনকাম করতে পারবেন। তবে এই ব্যবসাটি শুরু করতে হলে পরে আপনার তিনটি জিনিস প্রয়োজন পড়বে। সবার প্রথমে দরকার পড়বে একটি মোবাইল, যে মোবাইলটি আপনার কাছে রয়েছে। দ্বিতীয়ত দরকার পড়বে একটি আইডি এবং তৃতীয়ত দরকার পড়বে একটি ডিভাইস। এই তিনটি জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই ব্যবসাটি আজকে থেকেই শুরু করতে পারবেন এবং আজকে থেকেই আপনি কিন্তু ইনকামও জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমরা জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। তো আজকে আমি আপনাদেরকে AEPS সম্পর্কে আইডিয়া দিব। আপনারা প্রত্যেকেই জানেন AEPS, যদি না জানেন তাহলে আমি আবার বলছি, AEPS এর পুরো নাম হলো আধার এনাবেল পেমেন্ট সিস্টেম। অর্থাৎ আধার কার্ড দিয়ে আপনি কারো টাকা যদি তুলে দেন, তুলে দেওয়ার পর সেখান থেকে আপনি একটি কমিশন পাবেন এবং কাস্টমারের থেকে আপনি প্রতি হাজারে 10 টাকা থেকে 15 টাকা করে আপনি কিন্তু একটি কমিশন বা চার্জ নিতে পারবেন। তো বন্ধুরা, এই আধার এনাবেল পেমেন্ট সিস্টেম আপনাকে নিতে হলে পরে আপনি পে নিয়ার বাই ইউ থেকে নিতে পারেন একটি আইডি, অথবা আপনি এই ফিনো ব্যাঙ্ক বা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক বা ICICI ব্যাঙ্কের CSP, এই সমস্ত CSP বা যে কোনো কোম্পানির আইডি নিয়ে আপনি এই ব্যবসাটিকে শুরু করতে পারবেন। তবে এই ব্যবসাটি শুরু করতে হলে পরে আরেকটি জিনিস দরকার পড়বে, সেটি হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। তো এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আপনি মরফোন নিতে পারেন অথবা স্টারটেকে নিতে পারেন। তো আমার কাছে যেটি রয়েছে সেটি হচ্ছে স্টারটেকে রয়েছে এই মডেলটি খুবই ভালো। তো আপনারা এই মডেলটিও নিতে পারেন অথবা আপনারা মরফো, যেটা লাল কালারের হয়, সেটা নিয়েও এই ব্যবসা শুরু করতে পারেন। তো আমার কাছে যেটা রয়েছে স্টারটেকের মডেল নাম্বার FM220U, এই মডেলটিও আপনারা নিতে পারেন। এটার দাম 3300-3400 টাকার মতন পড়বে এবং আপনি যদি লাল কালারের যেটা মর্ফো রয়েছে সেই মর্ফোটাও যদি নেন তাহলে আপনার 2300 থেকে 2700 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো আপনারা যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারেন। এবং আরেকটি লাগবে OTG কেবল, অর্থাৎ OTG কেবল দিয়ে আপনি আপনার মোবাইলের সাথে এই মর্ফো বা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটিকে কানেক্ট করতে পারবেন। তো বন্ধুরা, আপনি সবার প্রথমে আপনি একটি আইডি নিয়ে নিলেন, আপনার মোবাইল রয়েছে এবং আপনি একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নিয়ে নিলেন, নেওয়ার পর আপনি এই ব্যবসাটিকে সুন্দরভাবে রান করাতে পারবেন। তো বন্ধুরা, আপনার কাছে যদি কোনো দোকান থাকে অথবা আপনি কোনো ব্যবসা করেন, সেই ব্যবসার সাথে সাথে আপনি পার্ট টাইম হিসাবে বা পাশাপাশি আপনি এই ব্যবসাটিকে শুরু করতে পারেন। তো বন্ধুরা, যদি আপনার কাছে কোনো দোকান না থাকে বা কোনো জায়গা না থাকে তাহলে আপনি বাড়ি থেকে অথবা ফ্লাইংভাবেও এই ব্যবসা শুরু করে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, প্রত্যেকেই আপনারা জানেন যে ব্যাংকে থেকে সবাই টাকা তুলতে গেলে পরে প্রচুর লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে হয়। তো আপনি যদি এই টাকাটি তাদের এই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের সাহায্যে তুলে দেন, অর্থাৎ আধার এনাবেল পেমেন্ট সিস্টেমের সাহায্যে টাকাটা তুলে দেন, তাহলে দেখবেন যে তারা আপনার কাছ থেকে এই টাকা কিন্তু তুলবে। তো আপনি তখন কি করবেন, প্রত্যেক হাজারে 10 থেকে 15 টাকা করে চার্জ করতে পারেন। কেউ যদি 1000 টাকা তুলে তাহলে আপনি 10 টাকা নিতে পারেন, কেউ যদি 2000 টাকা তুলে আপনি 20 টাকা নিতে পারেন অথবা 15 টাকা নিতে পারেন, কেউ যদি 5000 টাকা তুলে তাহলে আপনি 50 টাকা নিতে পারেন বা 30 টাকা নিতে পারেন। সেটা আপনি ঠিক করবেন যে আপনি কত টাকা কাস্টমারের থেকে নেবেন। প্রত্যেক দিন যদি এভারেজ 50,000 টাকার ট্রানজ্যাকশান করতে পারেন এবং প্রতি হাজারে যদি 10 টাকা করেও আপনি যদি কামাই রাখেন, তাহলে আপনার 50,000-এ পার ডে 500 টাকা কিন্তু আপনার প্রত্যেক দিন ইনকাম হবে। তাহলে মাসে হিসাব করলে দেখা যাবে প্রায় 15,000 টাকার মতন কিন্তু ইনকাম হচ্ছে। তো বন্ধুরা, আমি ধরে নিলাম এখানে আপনার আরও 5,000 টাকা যদি বাদ দেই তাহলে পরেও আপনার প্রায় 10 থেকে 11,000 টাকা প্রত্যেক মাসে অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। এর জন্য কোনো জায়গার দরকার পড়ছে না, আপনি ফ্লাইংভাবে কাজ করতে পারেন অথবা আপনি
বাড়ি বাড়ি গিয়ে, অর্থাৎ ডোর টু ডোর গিয়েও এই ব্যবসাটিকে করতে পারেন। প্রত্যেক বাড়ি বাড়ি গেলেন, কারো টাকার দরকার আছে, তো আপনি বললেন এই আধার ইনেবল পেমেন্ট সিস্টেমের সাহায্যে আপনারা টাকা তোলেন, আমি আপনাকে ক্যাশ দিয়ে দেবো। এইভাবেও আপনারা করতে পারেন। যখন আপনার প্রচার হয়ে যাবে তখন দেখবেন আপনাকেই তারা ফোন করে ডাকছে, ডাকার পর সেখানে আপনি গেলেন, সেখান থেকে আপনি টাকাটা তাদের থেকে তুলে দিয়ে দিতে পারবেন। তো এইভাবে আপনারা এই ব্যবসা করতে পারেন। যেহেতু এখন করোনা চলছে বা লকডাউন চলছে, অনেক বয়স্ক লোক আছে যারা ব্যাংকে আসতে ভয় পাচ্ছে, বা অনেক বয়স্ক রয়েছে যারা এই সময় বাড়ি থেকে বেরোতে চাচ্ছে না, তো সেই সুযোগটিকে কাজে লাগিয়ে আপনি এই ব্যবসাটিকে শুরু করে ডোর টু ডোর সার্ভিস দিতে পারবেন। তো এতে কিন্তু আপনার ভালো একটি ইনকাম জেনারেট হবে। বন্ধুরা, এই এপিএসের সাথে সাথে আপনি আপনি পেমেন্ট ব্যাংক, যে কোনো পেমেন্ট ব্যাংকে নিতে পারেন, বা সিএসপি নিতে পারেন, অথবা আপনি পে নিয়ারবাই থেকেও আইডি নিয়ে এই কাজটি করতে পারেন। এবং সেখান থেকেও কিন্তু আপনি একটা পার্সেন্টেজ কিন্তু জেনারেট করতে পারবেন, অর্থাৎ সেখান থেকেও আপনি কিন্তু একটি ইনকাম পাবেন। তাহলে দেখুন, আপনি আইডি থেকে একটি ইনকাম পাচ্ছেন, এবং আপনি কাস্টমারের থেকে আপনি দশ টাকা, 15 টাকা বা 20 টাকা করে যেটা নিচ্ছেন চার্জ, সেটা দিয়েও কিন্তু আপনার একটি ইনকাম হচ্ছে। অর্থাৎ পার ডে আপনি 400-500 টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। তাছাড়াও বন্ধুরা, আপনি মোবাইলের রিচার্জ করতে পারবেন, ইলেকট্রিক বিল দিতে পারবেন, বা টিভির যে কেবল লাইনের যে বিল হয়, ডিটিএইচ যে বিল, সেই বিলটিও আপনি কিন্তু প্রদান করতে পারবেন। সেখান থেকেও আপনি 1-2-5 টাকা করে কিন্তু কমিশন কিন্তু নিতে পারবেন, বা আইডি থেকেও কিন্তু আপনি কিন্তু কমিশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা যদি শুরু করতে পারেন প্রথম অবস্থায়, পরবর্তীতে দেখবেন এখান থেকে আপনি 700-800 হাজার টাকা করে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ব্যবসার আইডিয়া। যদি ব্যবসার আইডিয়াটি পছন্দ হয়, অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এতটুকুই। আগামী পর্বে আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।